so damn lost. What I loved and what I lost. But let's get lost in love tonight. Hear a second voice inside my head. It's telling me to stay the night again. Hello everyone, welcome back to my channel. Aajker video te ami tomader shooting drills dekhabo. তোমরা শট মারার জন্য বলের যে পজিশনিং দরকার এবং নন কিকিং ফুট কোথায় থাকতে হবে এবং যেই পায়ে শট মারছো সেই পায়ে পজিশনিং কীরকম হতে হবে এবং কোন পজিশান দিয়ে মারতে হবে, এই টোটালের ডিটেলসে আমি ভিডিও তোমাদের দেখাবো। এবং আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি কিছু রিকোয়েস্ট এসেছিলো যে শ্যুটিংয়ের উপর কিছু ভিডিও বানাতে, তো এটা তাদের জন্য এবং সবার জন্য ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর বুঝতেই পারছো বাইরে কি বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির মধ্যেই চলে এসেছি ভিডিও বানাতে। তোমরা বুঝতে পারছো আমি কতটা প্যাশন, তো এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দয়া করে। তো চলো আমার ভাট বকা এত অব্দি, এবার ভিডিও করা যাক। ওকে, তো শ্যুটিংয়ের জন্য আমি তোমাদের মেইন যেটা বলবো, তোমরা যেই পায়ে শটটা করবে তার যে অপোজিট ফুট অর্থাৎ নন কিকিং ফুট, নন কিকিং ফুট বলের পাশে থাকবে এবং বডি ওয়েট থাকবে বলের ওপরে। আমি চিপের ক্ষেত্রে বলেছিলাম নন কিকিং ফুট পেছনে থাকবে যাতে বল ওপরে ফ্লাই করে, বাট এই ক্ষেত্রে ওপরে ফ্লাই যেন না হয় তাই জন্য বলের একদম পাশে থাকতে হবে আমাদের নন কিকিং ফুট। বল থেকে বেশি এগিয়ে গেলেও আবার হবে না, বলের কাছাকাছি এবং পাশে রাখতে হবে নন কিকিং ফুট। এবং তোমরা যেই পায়ে শট করছো অর্থাৎ আমি করছি লেফট লেগে, সুতরাং আমার লেফট ফুটের এক্স্যাক্টলি এই জায়গাটা মানে ইনস্টেপ এবং ইনসাইড মেশানো যে জায়গাটা সেইটাকে বলের একদম মিডল পয়েন্ট হিট করতে হবে, একদম মাঝখানে। মানে চিপের ক্ষেত্রে আমরা বলের তলায় মারি যাতে বলটা ওপর দিকে ফ্লাই করে, খুব ন্যাচারাল ব্যাপার। এবং পাঞ্চের ক্ষেত্রে বল তো ওপরে ফ্লাই করলে হবে না, বলটাকে একদম মিডিলে রাখতে হবে, তবে বলে সবচেয়ে বেশি পাওয়ারে যাবে। একদম মিডিলে মারার চেষ্টা করতে হবে বলকে। তো দেখে নাও, ওকে, তো এবার আমি তোমাদের কিছু শুটিং ড্রিলস দেখাবো যেটা তোমরা তোমাদের প্র্যাকটিস সেশনে অ্যাড করতে পারো। জাস্ট দুজন মিলে লাগবে আর কিছু মার্কার লাগবে, এটা তোমাদের জাস্ট রানিং অ্যান্ড শুটিং এরকম জাস্ট কিছু ড্রিল করে শুটের পজিশনিংটা তোমাদের এবং পাওয়ার এবং প্র্যাকটিস এগুলো ইম্প্রুভ হবে অবশ্যই যদি এটা তোমরা রেগুলার প্র্যাকটিসে অ্যাড করো। তো দেখে নাও। I was always in denial of what I saw right in front of me. And every time I'm so damn lost, what I loved and what I lost. But let's get lost in love tonight. Hear a second voice inside my head. It's telling me to stay the night again. And hold on to the words we always said would be forever. এই রইল আজকের তোমাদের প্র্যাকটিস ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা এটা প্র্যাকটিস করো, অবশ্যই ইম্প্রুভ হবে। এবং পরে তোমরা কী ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানাও, কী ভিডিও চাও তোমরা আমাকে ব্লগের জন্য বলছো, তো একটা ব্লগ আনবো খুব শিগগিরই। এবং নেক্সট কী ওয়ার্কআউট ভিডিও চাও তো সেগুলো আনবো আস্তে আস্তে। এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমাকে যা কিছু বলার থাকবে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করো এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো।
এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আমারও উৎসাহ বাড়বে এবং আরও ভিডিও আসতে থাকবে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।